আমি রাজিবুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুর। গত 29 আগস্ট আমার ACL রিকনস্ট্রাকশন হয়। সো ACL রিকনস্ট্রাকশন হওয়ার পরে এক মাস পরে যখন সেকেন্ড ফেজে আমি ডক্টরের পরামর্শ নিই, তখন আমার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। আমি ক্র্যাচ ছাড়া হাঁটতে পারতাম না, পা ফুলে ছিল। তো ডাক্তার আমাকে সাজেস্ট করে ফিজিওথেরাপি। তো ফিজিওথেরাপি সাজেস্ট করার পরে আমার এক কলিগের পরামর্শতে আমি ব্র্যাক হেলথ কেয়ারের ইনফরমেশন পাই এবং তাদের কাছে আসি। যখন আমি আসি তখনও স্টিল আমি ক্র্যাচ, পা ফোলা, এই ইস্যুগুলো আমি ফেস করতাম। এখানে আসার পরে ফিজিওথেরাপিস্ট ওনার সাথে আমার ইস্যুগুলো ফুললি ডিসকাস করি। উনি আমাকে তখন ওনাদের যে তিনটা ক্যাটাগরি আছে আমাকে বি ক্যাটাগরির ফিজিও উনি সাজেস্ট করেন, এবং ওই দিন থেকে হচ্ছে আমি কন্টিনিউ করি। সো কন্টিনিউ করার থার্ড ডে থেকে আমি ক্র্যাশ এ ধরনের সব কিছু বা আমার যে বেল্ট একটা ইউজ করতাম আমি সবগুলো তখন হচ্ছে আর ইউজ করি না তখন থেকে, এবং কন্টিনিউয়াসলি এটা নেওয়ার পরে এক সপ্তাহ পরে আমি অনেকটাই স্বাভাবিক আমি হাঁটা চলাফেরা করতেছি। ইভেন আমি অফিস তখনও কন্টিনিউ করতেছি। তো একটা পর্যায়ে এভাবে যেতে যেতে প্রায় আজকে আমার 23তম হচ্ছে থেরাপি। সো এই 23তম দিনে এসে আমি যদি ফুল ওভারভিউটা বলি, তাহলে ফুললি এখন আমি অনেকটাই সুস্থ। ইভেন আমি আমার এখন ডেইলি অ্যাক্টিভিটিসগুলো করতে পারতেছি। থ্যাংক ইউ।